সংস্কৃতি মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে 29তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গভীর সমুদ্রে কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে নিয়ে হচ্ছে উদ্যোগ ময়মনসিংহ সিটি নির্বাচনে আবার মেয়র নির্বাচিত ইকরামুল হক টিটু কুমিল্লার নতুন নগরমাতা তাসনিম বাহার সূচনা এবং ন্যায্য মূল্যে মাংস দুধ ও ডিম সরবরাহ করার মাধ্যমে রমজানের বাজার নিয়ন্ত্রণ করা হবে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী দর্শক আসসালামু আলাইকুম আমাদের মাইটি ফিজেলা সম্পর্কে আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু শুনছিলেন সংবাদ শোনা চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে দেশের নদীপথের নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ডকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন গভীর সমুদ্রে কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে কোস্টগার্ডকেও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সার্বিক সমুদ্র গবেষণায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন তৈরি করা হচ্ছে যার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষিত করতে হবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ইনশোর পেট্রোল ভেসেল ইনশোর পেট্রোল ভেসেল ফ্লোটিং ক্রেন টাগ বোট এবং বিভিন্ন ধরনের হাই স্পিড বোট তৈরি করা হয়েছে এই বাহিনীর মেরামত রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়ানোর জন্য মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় একটি ডকইয়ার্ডও আমরা নির্মাণ করছি প্রিয় কোস্টগার্ড সদস্যবৃন্দ 15 বছরে বাংলাদেশ কোস্টগার্ডের 4টি অফশোর পেট্রোল ভেসেল সহ বিভিন্ন প্রকারের 16টি জাহাজ 138টি বোট কোস্টগার্ড বহরে সংযোজিত হয়েছে এবং 2100 সালের আমরা ডেল্টা প্ল্যান করে দিচ্ছি এই ভূখণ্ড বদ্বীপ এই বদ্বীপ যেন প্রজন্মের পর প্রজন্ম তাদের জন্য সুরক্ষিত থাকে উন্নত জীবন নিশ্চিত করে সেই পদক্ষেপই আমরা নিয়েছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনে বড় ব্যবধানে আবারও মেয়র নির্বাচিত হলেন ইকরামুল হক টিটু শনিবার রাতে রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত বেসরকারি ফলাফলে তিনি 1,39,604 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাদিকুল হক খান টজু পেয়েছেন 25,763 ভোট ফল ঘোষণার পর নগরীর বিভিন্ন এলাকায় বিজয় মিছিল করছেন মেয়র ইকরামুল হক ইকরামুল একটি ট্যুর কর্মী ও সমর্থকরা নগরবাসীর প্রতি তারা আমার প্রতি যে অকুণ্ঠ সমর্থন দিয়ে যে আস্থা রেখেছেন সেজন্য আমি তাদের প্রতি চিরঋণী আমি আমার অবস্থান থেকে এটুকু বলতে চাই যে সৃষ্টিকর্তা যখন যেভাবে রাখুক না কেন আমি তাদের সন্তান হিসেবে তাদের ভাই হিসেবে আমি আমৃত্য আমি তাদের সাথে আছি ইনশাল্লাহ থাকবো এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তাসনিম বাহার সূচনা বাস প্রতীক নিয়ে নির্বাচন করে 105 কেন্দ্রে তিনি পেয়েছেন 48,890 ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা সিটির সাবেক মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হক সাক্কু 26,897 ভোট পেয়েছেন তাসনিম বাহার সূচনা দেশের তৃতীয় নারী হিসেবে সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন বিজয়ী তাসনিম বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিয়া আক্তার আনারস প্রতীকে 564 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান জেলার 9টি কেন্দ্রে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ইভিএম পদ্ধতিতে এতে জেলার 78টি ইউনিয়ন 5টি পৌরসভা ও 9টি উপজেলা পরিষদের 1104 জন ভোটার ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে হেভিওয়েট দুই প্রার্থীকে হারিয়ে মোহাম্মদ বিল্লাল মিয়া ঘোড়া প্রতীক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শনিবার ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করে জেলা নির্বাচন অফিস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক দুইবারের পৌর মেয়র হেলাল উদ্দিন তিনি পেয়েছেন 490 ভোট এছাড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শফিকুল আলম এমএসসি পেয়েছেন 133 ভোট
মুন্সিগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জক প্রতীকের চৌধুরী ফারিয়া আফরিন। তার প্রাপ্ত ভোট 21994 এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের এইচ এম মাহতাব উদ্দিন কল্লোল পেয়েছেন মাত্র 610 ভোট। শনিবার মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার বশির আহমেদ এই ফলাফল ঘোষণা করেন। ভালোবাসার বিজয় হয়েছে আমাকে বলতে হবে, এবং আপনারা আমাকে যেভাবে যে ভরসা দিয়ে যে ভালোবাসা দিয়ে এখানে এনেছিলেন আপনারা আসলে তারই প্রমাণ রেখেছেন। এর জন্য আমি আমার পৌরবাসীর কাছে অনেক 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 কৃতজ্ঞ। ন্যায্য মূল্যে মাংস দুধ ও ডিম সরবরাহ করার মাধ্যমে রমজানে বাজার নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি। শনিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সরকারি আরিফুজ্জামান মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দেয়া গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এইসব কথা বলেন। মন্ত্রী সিয়াম সাধনার মাসে অতিমাত্রায় মুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। 25 থেকে 30টি জায়গায় ভ্রাম্যমান ফ্রিজিং করে গরুর মাংস, খাসির মাংস, ডিম, দুধ এগুলো আমরা ন্যায্য মূল্যে বিক্রি করব। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমান বলেছেন তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ছাড়া কেউ চলতে পারবে না। শিক্ষার্থীদের উন্নয়ন ও শিক্ষা বিষয়ে মোবাইল ব্যবহার করতে হবে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া এবং মেধাভিত্তিক ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সৈয়দাবাদে সৈয়দাবাদ মোড়ের সামনে মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে 187 বোতল ফেন্সিডিল সহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব 12। র‍্যাব 12 অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন অধিনায়ক র‍্যাব 12 এর দিকে নির্দেশনায় উল্লেখিত স্থানে র‍্যাবের একটি আভিযানিক দল দুইটি মোটরসাইকেল জব্দ করে। পরে ওই মাদক কারবারিদের দেয়া তথ্য অনুযায়ী গাড়ির ভেতর থেকে 187 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আওতায় আগামী 6 মাসের মধ্যে অলাভজনক প্রতিষ্ঠান দেশের 64 জেলার ডাক বিভাগকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। গতকাল কুষ্টিয়া প্রধান ডাকঘর চত্বরে ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত প্রধান ডাকের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আমিনুর রহমান উপস্থিত ছিলেন। দশটা আমরা স্মার্ট সার্ভিস পয়েন্ট আমরা ডাকঘর কেন্দ্রিক করছি। তারপরে মে মাসের মধ্যে আমরা 500 ডাকঘরকে আমরা স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তরিত করব। তাদেরকেও আমরা আবার স্মার্ট সার্ভিস পয়েন্টে নিয়োগ দেব, যার ফলে আমার বিশ্বাস যে আগামী 4 বছরের মধ্যে আমরা আমাদের ডাক অধিদপ্তরকে আধুনিকায়ন করব। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় রাজশাহীতে আব্দুল ওয়াদুদ দারাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় এই সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন রাজশাহীতে একটি ইপিজেড তৈরি করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী 4 আসনের এমপি আবুল কালাম আজাদ, রাজশাহী 1 আসনের এমপি ওমর ফারুক চৌধুরী সহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে আমি সেই দায়িত্ব নিজ গুণে এবং নিজের যোগ্যতায় আপনাদের পরামর্শে রাজশাহীর বাসী একজন মাটির সন্তান হিসাবে আমি চেষ্টা করব রাজশাহীর মানুষ যেন আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মসূচির আওতায় থেকে তার ন্যায্য হিস্সা পায়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের আয় থেকে প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ নির্বাচিত পরিষদের তৃতীয় বর্ষপূর্তির নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হিসেবে মেয়র সকল সংস্থার সমন্বয়কের দায়িত্ব পালন করবেন, এটাই আইন।
আমাদের সিটি কর্পোরেশনের যদি কোথায় এরকম কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, সিটি কর্পোরেশন অবশ্যই অনেক ভালো কাজ করছে, কিন্তু পাশাপাশি যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলো আপনারা তুলে ধরতে হবে। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে বড় মেহের এলাকার এক বাড়ি থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকার কেরামত আলী মীর নামে এক ব্যক্তির বাড়ি থেকে এই ককটেলগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সদর উপজেলার ঝিকরহাটিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে হাত বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে অবিস্ফোরিত পাঁচটি তাজা বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়। এনামুল দর্জির গ্রুপটাই মূলত যে আক্রমণ করে দর্জি ইকবাল দর্জি বিপ্লব দর্জি ওদের বাড়ির দিকে বোমা বিস্ফোরণ ঘটাতে যায়। পর্যায়ে পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাটকা আহরণ থেকে বিরত থাকার জন্য 1230 জন জেলের মাঝে 80 কেজি করে বিজিএফ চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস ইউনিস আলী মোল্লা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আনিসুজ্জামান, ইউনিয়ন পরিষদের সচিব মেহেদি হাসান শিপন সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাস জাটকা আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের সরকার মানবিক সহায়তা প্রদান করে থাকে। এবারে আমাদের কৃষি। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারুইয়াথালা ইউনিয়নে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হয়ে সফল এক ব্যক্তি গত বছর 50% জমিতে প্রায় 3 শতাধিক বল সুন্দরী কুল গাছের চারা লাগান। এবছর দ্বিতীয়বারের মতো বাম্পার ফলন হয়েছে বল সুন্দরী কুলের। সীতাকুণ্ড প্রতিনিধি আশরাফুল ইসলাম শাহেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। এক একটি গাছ 5 থেকে 6 হাত লম্বা। গাছের নিচ থেকে উপর পর্যন্ত প্রতিটি গাছে প্রায় 15 থেকে 20 কেজি করে থোকায় থোকায় ঝুলছে বল সুন্দরী কুল বড়ই। দেখতে আকারে বড় এবং আপেলের মতো। আবহাওয়া অনুকূলে থাকলে যাবতীয় খরচ বাদে এবছর 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় হবে বলে জানান উদ্যোক্তা। আমার এই ফলনটা অনেক সুস্বাদু। এই বছর আমি খরচ সবকিছু বাদ দিয়ে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো লাভের আশা করতেছি। ফলটি খেতে অতি মিষ্টি আপেলের মতো হওয়ায় সীতাকুণ্ড উপজেলায় বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বলসুন্দরী কুল অত্যন্ত সুমিষ্ট এবং সাইজে ভালো, খেতেও সুস্বাদু হওয়ার কারণে এটার জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। কৃষক ভাইয়েরা যারা এই কুলটি আবাদ করছেন তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এই সীতাকুণ্ডের কুলগুলো টাটকা, বর্তমানে তাদের পুরো দমে কুল উৎপাদন হচ্ছে। নতুন জাতের এই কুল চাষে বেকার ও শিক্ষিত যুবকরা এগিয়ে এলে একদিকে যেমনি কমবে বেকারত্ব, অপরদিকে দেশ হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান থেকে ফেরার পথে আবদুল্লাহ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। মাদারীপুরের কালকিনিতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাগর বৃধা নামের এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল উপজেলার রমজানপুর ইউনিয়নের নতুন টর্কি এলাকার পালুরদি নদীতে এই ঘটনা ঘটে। পরে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরির কর্মীরা নদীতে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ফেনী আস্থানের শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 3টা পর্যন্ত। ভোটার সংখ্যা 111 জন। সালাউদ্দিন 44 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ও 55 ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন মুখলেসুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুল বারেক।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদিকা ওয়াসিকা আয়েশা খান এমপিকে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আক্তারুজ্জামান চত্বর এলাকায় গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তিন নং শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পটিয়া সদর সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ কমিটি নারী উদ্যোক্তা সম্মিলনের আয়োজন করে আবুল কালাম আজাদের সভাপতিত্বে। এতে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, নারী উদ্যোক্তা আইরিন পারভিন, আঞ্জুমান আলম লিপি অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নওগাঁয় গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের 29 বছর পূর্তি ও নির্মাণ শ্রমিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নওগাঁ কেইটি স্কুল মাঠে মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামউদ্দিন জলিলজন। গৃহ নির্মাণ শ্রমিক মিলন মেলা অনুষ্ঠানে নওগাঁ জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুসাদুর রহমানের সভাপতিত্বে নওগাঁ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল সহ সংগঠনের উপদেষ্টা মন্ডলী উপস্থিত ছিলেন। উৎসাহ উদ্দীপনায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ে প্রায় 1650 গ্রাজুয়েট নিবন্ধন করেন। সভাপতিত্ব করেন ডাক্তারি যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেসবা উদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ বক্তব্য রাখেন। গাজীপুর প্রেস ক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব, গান পরিবেশন, সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সভাপতি বনাম সেক্রেটারি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন সূচনা বক্তব্য দেন। মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রেস ক্লাবের আয়োজনে এক পর্যায়ে যোগ দেন গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আব্দুল বারী সহ অন্য সাংবাদিকরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ডে টিসিবির খাদ্য বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় নারী কাউন্সিলর সানিয়া সাউদকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল নাসিক 25, 26 ও 27 নং ওয়ার্ডের শত শত নারী ও পুরুষ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কায়সারুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাক্তার মিনহাজ উদ্দিন মিয়া। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী হোস্তাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন শরীকুল ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেসবা উদ্দিন আকন, মাই টিভি সংবাদ প্রতিনিধি গিয়াসুদ্দিন মিয়া। নড়াইল লোহাগড়া উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে ইউএইচএফপিও ডাক্তার এস এম মাসুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশান্ত কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম, সিএইচসিপি মোহাম্মদ মুনিরা পারভিন সহ আরও অনেকে।
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। গতকাল আমঝুপি ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আমঝুপি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিব চতুর্দশী উপলক্ষে বরিশালের গৌরনদী ক্যাপ্টেন হরলাল গাঙ্গুলির বাড়ির শিব মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরেও দুই দিন ব্যাপী শিব পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শিব পূজা ও মেলা উপলক্ষে গৌরনদী কালকিনি আগলছড়া সহ পার্শ্ববর্তী এলাকার শত শত পূজারি ও ভক্তদের সমাগম ঘটে। বিশ্ব মানবতার মঙ্গল কামনায় গত 200 বছরের ধারাবাহিকতায় ফরিদপুরের বোয়ালমারি উপজেলার কমলেশ্বরদীর মাহাতো পাড়ায় সার্বজনীন শিব মন্দিরে চলা দুই দিনের পূজা ও ধর্মীয় উৎসব শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে। উৎসবে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মাতুয়া সম্প্রদায়ের বিভিন্ন দল অংশ নেয়। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী পুরুষ পূজা অর্চনার পাশাপাশি ধর্মীয় নানা আয়োজনে অংশ নিয়ে সময় কাটান। যশোরে 50 জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল যশোর সদর উপজেলার সতীঘাটা আশরাফুল মাদারিস মাদ্রাসা ময়দানে এক অনুষ্ঠানের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা এই হুইলচেয়ার প্রদান করেন। এ সময় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল আদর্শ কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে 117 জন শিক্ষার্থীকে 4,94,000 টাকার শিক্ষাবৃত্তি সহ প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে পার্বতীপুরের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায়, হিত বাংলাদেশ দিনাজপুরের ডেপুটি আঞ্চলিক ব্যবস্থাপক হাসিবুল ইসলাম, পার্বতীপুর শাখা ব্যবস্থাপক লিটন মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। এতে 6টি ক্যাটাগরিতে 250-এর অধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে এই ম্যারাথন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা। লক্ষ্মীপুরে দক্ষিণ লাহারকান্দি স্বতন্ত্র ইবতেদাদাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সবক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবৃত্তি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সরাইল উপজেলার জয়দরকান্দি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা শেউলি আজাদ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান সহ আরও অনেকে। বাগেরহাটের মোরেলগঞ্জের শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয় এই 3 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা খওয়া লুৎফর রহমানের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোস্টগার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। 29তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গভীর সমুদ্রে কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে নেওয়া হচ্ছে উদ্যোগ। ময়মনসিংহ সিটি নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত ইকরামুল হক টিটু, কুমিল্লার নতুন নগর মাঠে তাসলিম বাহার সূচনা।
এবং ন্যায্য মূল্যে মাংস দুধ ও ডিম সরবরাহ করার মাধ্যমে রাজ্যের বাজার নিয়ন্ত্রণ করা হবে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytv.news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytv.bangla ফেসবুক /mytv.bangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।